আমলিকে মনোনয়নের সাথে নৌকা প্রার্থীকে আমরা সবাই জনগণ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের সাথে আমরা ভোট দেই। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত খোকন শ্রীনিয়াবাদের পক্ষে আমরা নৌকা মাকড়ায় জনসমর্থন করেছি, গণসংযোগ করেছি এবং জনগণকে উদ্বুদ্ধ করেছি নৌকা মাকড়ায় ভোট দিলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং এই দক্ষিণাঞ্চলবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পদ্মা সেতু সহ আর বাকি যে উন্নয়নগুলো আছে এই উন্নয়নগুলো খোকন শ্রীনিয়াবাদের হাত ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা দক্ষিণাঞ্চলবাসী আমরা এই উন্নয়নটা পাবো, এই আশা এই প্রত্যাশায় এবং সকল জনগণ আজ ঐক্যবদ্ধ নৌকা মাকড়ায় ভোট দিয়ে আগামী 12 জুন সকলে মিলে নৌকা মাকড়ায় ভোট দিয়ে নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকল জনগণ আজ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ খোকন শ্রীনিয়াবাদকে নৌকা মাকড়ায় ভোট দিয়ে আগামী 12 জুন জয়যুক্ত করবে। আমরা বরিশাল বাস মালিক রূপাতলী বাস মালিক সমিতির পক্ষে এবং আমি বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমি সকলকে ঐক্যবদ্ধ করে আজকে আমরা এই গণপ্রচারণা আমরা চালিয়েছি। নৌকা, 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 নৌ